তাই আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি কি বন্ধ হ্যাঁ একটা মহিলা মানুষ দরবারে যা কয় আমি মুর্শিদের প্রেমে পড়ছি এই বেহা নারী তোর স্বামী নয় তোর কয়জনের প্রেমে পড়া লাগে তোর মন কতগুলা এই তোর মন কতগুলা রে ওর মন কয়টা ওর মনই আগে খুঁজে বাই করা লাগে দর্জনে দর্জনে মন নিয়ে ঘুরিস না মনের ভান্ডার তোর বুকের ভিতর স্বামী বাদ দিয়ে মুর্শিদের প্রেমে পড়িস জাত দেখিস তার প্রেমে পড়িস বেহায়া আপনারা স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছেন একই খাটে কথা ধর না খেয়া আপনি স্বপ্নে আর একটা নারীকে নিয়ে সিরাজগঞ্জের পার্কে ঘুরতেছেন যমুনার পার্কে ঘুরতেছেন অথবা নৌকায় সরে ঘুরতেছেন আপনি স্বপ্নে ঘুরতেছেন বউ যদি টের ভাই তো ঘুমাইতে দিত এক লাত্তি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলতো আমার সাথে ঘুমা অনেকটা কথা কন না খেয়া সেই খেপা খেপে যেত কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে জোরে বলেন জানে আবার আপনার বউ আপনার রাইখা কারে নিয়ে যেন ঘুরতেছে কিন্তু আপনি টের পান না যদি টের পাইতেন বলতেন এত কষ্ট করে চাল ডাল খাওয়াই পালা তোরে পাইলে পাইলে বড় করতেছি তোরে লালন পালন করতেছি তোরে কষ্ট করে আমি এত বাড়িতে থ্রি পিস কি লাগে না লাগে সব দিতেছি তুমি খাও আমার আর স্বপ্ন দেখো অন্য পুরুষকে নিয়ে মার কথা কন লাগে কিন্তু বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না স্বামী কি স্বপ্ন দেখে বউ কে জানে না যার স্বপ্নের কথা তার কাছে আছে কথাটা ঠিক কি না অন্য নারীরে স্বপ্নে যদিও দেখে বউরে সকালবেলা উঠে কয় তোরে নিয়ে স্বপ্ন দেখলাম রে কথা কন লাগে অন্য নারীকে নিয়েও যদি স্বপ্ন দেখে কা কয় তাও তাও কি বলে বউরে বলে তোরে দেখলাম কারণ বউয়ের মন তো ভালো মানে ভুলের লাগবে কথা কন না খেয়া খালি যদি বলে অন্য আর একটা মেয়ের এনে দেখছি দেখ পাই তো তোমার চরিত্র খারাপ তোমার চোখ খারাপ তুমি কোন দিন আবার ভালো হলে একবার ইজ্জতের বারোটা ভেজে ফেলে দিবি কথা কন ঠিক কিনা এই জন্য খবর দা নিজের গোপন কথা কোনো দিন বইয়ের কাছে বলবেন না কোনো দিন না কথা কন খালি বইয়ের কাছে কেন বন্ধু বান্ধবের কাছে বলবেন না কথা কন কিছু নির্লজ্জ বেহায় যুবক আছে ঘরের কথা পরকে যায় বল ঘরের ভিতর স্ত্রীর সাথে কি কি হয় বাইরে যাওয়ার সাথে গল্প করে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ যুবক এতটা ফ্রি হইস না একটু হায়া লাজ লজ্জা যেন তোর ভিতরে থাকে ঘরের কথা ঘরেই সুন্দর বাইরে বললেও সুন্দর হয়ে যাবে কথা বল না মনে থাকবে খবরদার স্বামী স্ত্রীর কোনো গোপন বিষয় কারের সাথে শেয়ার করবেন না ভুল করেও না মনে থাকবে তো ইনশাল্লাহ আমার কথা কি আপনার বিরক্ত হচ্ছেন দোয়া করে দেব কষ্ট পাচ্ছেন এ বাজান স্বপ্নে দেখেন না কত কি দেখা যায় মনে করেন টিনের বেড়াওয়ালা ঘর ওই ঘরে আমি স্বপ্নে দেখতেছি বাপরে বাপ ব্যবসা বাণিজ্য করতে করতে কিসের রফিকুল ভাই কিসের বাড়ি বকুল ভাই ওনাদের চাইতে বেশি বড় লোক হয়া ঢাকা সিটির মধ্যে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমাচ্ছেন আয়া বুয়ো চাকরিনী থাকে না ঘুমের মধ্যে বলতেছে রে এক কাপ চা দিয়ে যা ঠাকুর মেরে দেখে সেই সিরে খেতা স্বপ্নে বিশাল বড় লোক হয়ে যায় ঘুমের থেকে উঠে আর কিছু খুঁজে পাওয়া যায় না আছে না না এরকম তো স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন কথা বলেন ঠিক কিনা এ ভাই সামনের দিকে যাই অনেক কথা বলতে মনে চাই যে কথা আমি বলতে চাই সালেম বাদশা ডেকে বলে স্বপ্নে কি দেখেছি সেইটাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা এটাও বলতে হবে যদি না বলতে পারো সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিন পরে তোমাদেরকে শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো মানুষজন ডেকে বলে বাদশা সাত দিন কেন সাত বছরও যদি সময় দাও সত্তর দিনও যদি সময় দাও আমাদের পক্ষে তো স্বপ্নে আপনি কি দেখেছেন এইটা বলতে পারবো না তখন জালিম বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো গোপনের খবর জানো হ্যাঁ তোমরা নাকি গণক ভাগ্য গণনা করে বলতে পারো অনেক কিছু তো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না দাও তোমাদের বারোটা বাজাবো আজও পৃথিবীতে কিছু উল্টাপাল্টা কবিরাজ কিছু ভণ্ডপি আউল ফাউল বাবা বের হয় ওরা নাকি মারুফতি লাইনে একেবারে একেবারে বাপ রে বাপ গায়েবের ভান্ডার নিয়ে বসে আছে নাউজবিল্লাহ কর গায়েবের এলেম কার কাছে
আরো জোরে বলেন কার কাছে আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে জোরে বলেন জানে না যারা বলে পুরোটাই ভন্ড ওরা বেশি গায়েব জানে কি করবে জানেন চার দেয়ালের ঘরের ভিতরে বন্দি করে আছাতারে পিটান পিটাবেন বল গায়েব জানিস কিনা কথা বুঝেন নাই এমন মারা মারবেন আর বলবেন এটা গায়েবই মার মানুষের কাছে বলবি তো ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এগুলো উল্টা পাল্টা ভন্ডদেরকে সাইজ করা মারের উপর ঔষধ নাই কথা কি বোঝা গেল আর আমরা পাগল হয়ে ওদের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ে হ্যাঁ ভাই রে একটা মাজারে ছাগল দিয়ে আপনি কি করবেন ওই ছাগলটা এলাকায় এতিমখানা মাদ্রাসা থাকলে ওই জায়গায় এতিমদের দেন ওরা জবাই করে খাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে আপনার দেয়া খাবার খায়া কথা কম লাগে আরে ওই পিসসাহেবের দরবারে গরু দিয়ে লাভটা কি ওই গরু একটা এলাকায় গরিব মেয়ে বিয়ে হয় না ওর বিয়ের অনুষ্ঠানে মেহমানদারি করায়া লোকজনকে খাওয়ায় দেন আল্লাহর আরশ খুশি হবে কথা বলেন ঠিক কি না আর এরা গরু ছাগলে বাবার দরবারে যান মাইকে কি কাঁদে গান কয় আমি দেবতি আসি প্রেম দহরিয়ায় বাবার সন্ধান আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কাঁদে মার দেবে কুতিস করে আল্লাহর নাম নাই নবীর নাম নাই কোথা কুতি জেকার আছে না জিকির হবে বাবার নামে নাকি আমাদের আল্লাহর নামে খবরটা ভণ্ড আছে যেখানে হকানি আল্লাহ বলা ছিল শাহজালাল খান কাইপি রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে কথা কোন না খা ছোটাই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের সেলা চামুন্ডা গুলা ছোটাই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের সেলা চামুন্ডা গুলা অলিদের পূর্ণ ভূমিতে অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা ছোটাই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের সেলা চামুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো মার হবে কোন শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা মার হবে কোন সেই অলিদের নামে কি গান বিপ্লবী গান মাথা গরম করা গান শরীর গরম করা গান আর ওদের নামে ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদের প্রেমে পড়েছি কি ভন্ড একটা মহিলা মানুষ দরবারে যা কয় মুর্শিদের প্রেমে পড়ছি এই বেহা নারী তোর স্বামী নয় তোর কয়জনের প্রেমে পড়া লাগে তোর মন কতগুলা এই তোর মন কতগুলা রে ওর মন কয়টা ওর মনই আগে খুঁজে ভাই করা লাগবে দর্জনে দর্জনে মন নিয়ে ঘুরিস না মনের ভান্ডার তোর বুকের ভিতর স্বামী বাদ দিয়ে মুর্শিদের প্রেমে পড়িস যার দেখিস তার প্রেমে পড়িস বেহায়া কথা কন না কে তোর মন কতগুলো রাগ করেছেন আপনারা হে বাজান আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন কথায় কথা বেড়ে যায় বাজার আর লম্বা করব না তাহলে ভণ্ড পীর যেখানে আমরা নাই আল্লাহওয়ালা যেখানে আমরা আছি যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে ডুগি তবলা বাজায় লাফালাফি করে বুঝবেন ওইটা শয়তানের দরবার ওইটা ভণ্ডের দরবার ডুগি তবলা বাদ্যযন্ত্র গান বাজনা নারী পুরুষ একত্রে ব্যাপারতায় মেলামেশা এগুলো জায়েজ নাই হারাম 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 মজা নেওয়ার জন্য যাস না দুনিয়াতে বেশি মজা নেবি পরকালে বেশি সাজা পাবি দুনিয়ার মজা কমায় দে আখেরাতকে টার্গেট কর পরকালকে টার্গেট কর আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সরে কোন আমিন এইবারে জেলার ঘোরাঘুরি করতেছে জেলখানায় পয়গাম্বর ডেকে বলে জেলার সিহারার মধ্যে টেনশনের ছাপ কি কথা বলতে চাও রে বাপ জেলার দেখে বলে কি বলবো আমার বাদশাহ এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে
স্বপ্নের কথা জাতির মানুষ কেরে সাথে বলতে গেল কিন্তু বাদশা নিজেই তার স্বপ্নের কথা ভুলে গেল এইবার উল্টো আইন পাস করে বলে শোনো স্বপ্নে যা দেখেছি সেই কথাও বলা লাগবে স্বপ্নের ব্যাখ্যা বলা লাগবে না হলে সাত দিন পরে ওই মানুষগুলোকে ফাঁসি দিয়ে মারবে সুলেতে ছড়াবে এইবার পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও জেলখানার ভিতরে এমন একজন আসামি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে এবং স্বপ্নে যা দেখেছেন সেই কথাও জানে মারহাবা বলেন এইবার জেলার মারছে দৌড় বাদশার কাছে যা বলে বাদশা গুড নিউজ একেবারে সুসংবাদ একটা জেলখানায় আসামি আছে আপনি স্বপ্নে যা দেখেছেন সেই কথাগুলো সে জানে আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও সে জানে বলে বাজান কই বাজানকে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি যে জালেম জেলখানায় ধরেছে ওই জালেমই আবার বলে বাজান রে নিয়ে আসো খেলাকা আরো জোরে কোন খেলাকার ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকা এ বাজান গো আমার এইবার জেলার যায় বলে বাদশা আপনারে ডেকেছে নবী দানিয়াল ডেকে বলে শোনো আমার একটা শর্ত আছে আমারে যদি বের করতে চাও আমার সাথে আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আমার আগে বের করে দেওয়া লাগবে সবার শেষে আমি বের হব নেতা কারে বলে নবীরা কেমন ভালো মানুষ সব সময় চিন্তা হলো উম্মতের বলেন না আল্লাহু আকবার আদর্শ নেতা কারে বলে আপনি তো দৌলতপুর বেলকুচি থেকে মিছিল করতে করতে সিরাজগঞ্জে চলে গেছেন নেতা পাইছি একখান আব্দুল কাদের দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলে ভাই গেছে কবরে তোমরা কেন পড়ে ওই নেতার পিছনে স্লোগান দিতে যায় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে তো গাঁজা খায় পাঁচ রক্ত ঘুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হজরতের জন্য খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত ওই নেতার মিছিল মিটিং করতে গিয়া সিরাজগঞ্জের গোল চত্বর থেকে 50 জন ধরে জেলখানায় নিয়ে গেল নেতা তো মামু খালু দাদার টেলিফোন পায়া সকালে ঢুকে গেছে বিকেলে জেলখানা থেকে বের হলো নেতার তো কোনো সমস্যা নেই নেতার জেলখানা মানে শ্বশুর বাড়ি বউ পায় নারী পায় মদ পায় যা খুশি তাই পায় এ কথা কন নেতার টেনশন নাই কিন্তু ওই যে গরিব জনগণ নেতাকে মহাব্বত করে আসছে নেতা যদি ভালো হইতো ডেকে বলতো শোন আমার জামিনের আগে আমার এই গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা কর কারণ এরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে ওদের ব্যবস্থা কর আমি যখন তখন বের হতে পারবো নেতা ভালো হলে গরিবেই 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 কর্মীদের জামিনের ব্যবস্থা করত এই গরিব মানুষদের জামিনের ব্যবস্থা করত কিন্তু নেতা ঠিকই ফাঁক ফোকর দেবে হয় আর গরিব বছরের পর বছরে জেলখানায় থাকে ওই গরিবের বউ বাড়ি ঘর বিক্রি করে স্বামীকে জেলখানা থেকে মুক্ত করে নেতা যদি ভালো হইত নিজের আগে জনগণের চিন্তা করত নবী কষ্ট হচ্ছে আপনাদের এ বাজান সামনের দিকে যায় হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এইবার জেলার মারছে দৌড় ও বাদশা ছেলেটা আসতে চাই কিন্তু তার একটা শর্ত আছে জেলখানায় নাকি তার তার সাথে 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে তার শর্ত হলো ওই 70,000 লোককে আগে ছেড়ে দিতে হবে তারপরে সে বের হয়ে আসবে ওই জালেম বাদশা ভক্তে না ধরে ডেকে বলে বাজান যদি বলে এই জেলখানা কেন পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দেব বাজান যা বলে তোমরা তাই করো এর পরেও বাজানকে নিয়ে আসো মারহাবা কর এইবার বাজান গো আমার জেলার যায়াম আল্লাহর পয়গম্বর উম্মত গুলোকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো নবী দানিয়াল সাল্লাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে সরাসরি বাদশার দরবারে ঢুকবেন কিন্তু জালেম বাদশার দরবারে ঢোকার একটা নিয়ম হলো যত মানুষই ঢুকুক না কেন বাদশাকে সিজদা দিয়ে মাথা নত করে ঢোকা লাগে কিন্তু আল্লাহর পয়গম্বর নবী মানুষ হয়ে কোনো জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে না তিনি তার দেহকে আটো সাটো করে
কি সুন্দর কৌশল করে ভিতরে প্রবেশ করলেন এমন দৃশ্য দেখে জালেম বাদশা ডেকে বলে কি ব্যাপার সব মানুষ মাথা নত করে সিজদা দিয়ে ঢোকে তুমি কেন ঢুকলা না নবী ডেকে বলে বাদশা আপনার স্বপ্নের কথাগুলো যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না কি কৌশল অবলম্বন করে জবাব দিলেন বাজান হিকমত কারে বলে এলিমার জ্ঞান কারে বলে জালেম বাদশা বলে বাজান ঠিক করছো নবী দেখে বলে শুনেন আমি যদি মাথা নত করে ঢুকতাম আপনার মতো যদি আমার মাথা থেকে স্বপ্নের কথা বলে চলে যেত তাহলে কি করতেন কয় তাহলে তোমারে মেরে ফেলতাম তাহলে কি হইলো আমারে মেরে ফেলতেন আপনিও টেনশনে স্বপ্নের ব্যাখ্যা না জেনে আপনিও মরতেন কয় বাজান ঠিক করছো মাথা নত করা লাগবে না তুমি আসো তো এই কথা বইলা পয়গাম্বারকে একটা চেয়ারে বসাইয়া দিয়া বলে বাজান আর পারি না আর পারি না তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো তাহলে বলেন তো বাজান জালেমের জেলখানা থেকে বের করে ওই জালেমের চেয়ারে বসাইয়া দেয় কে ইনশাআল্লাহ আজও আছে না নাই আগের তুলনায় আল্লাহর একটু বয়স বাড়ছে কি খান বাড়েনি ইনশাআল্লাহ আজও আছে না নাই মনে রাখবেন ইসলাম আলাদের প্রতি নির্যাতন জুলুম যত বাড়বে ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে বাতিলেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে শয়তানেরা হনে যাবে আমরা উঠে দাঁড়ালে আল্লাহ আমাদের কবুল করুক জোরে কোন আমিন কষ্ট হচ্ছে বাজান এইবার নবী দানিয়েল সাল্লাম তার স্বপ্নের কথা বলতে যায় ঘটনাটা আমি বলবো না শেষ করে দেব কারা কারা শুনবেন দুহাত তুলে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আরো জোরে বলে লিল্লাহে তাকবীর হাত নামান কিন্তু আমার টাইম তো শেষ এখন 12:05 বেজে গেছে 28 তারিখের দাওয়াত এখন 29 তারিখের 5 মিনিট হয়ে গেল আমি যদি আজকে সারা রাত ওয়াজ করি হাত দিয়ে যা দিয়েছে তাই কেউ 2 টাকা বেশিও দিবে অতএব এখন দোয়া করে দেওয়াই বেটার কিন্তু আমি আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটার একটু কথা বলার দরকার আছে না না আছে না হলে একটা আয়াতের একটা যে হক এটা তো আদায় করা লাগবে বাজার ইনশাআল্লাহ একটু কষ্ট করে আমি আয়াতটা বলতেছি হৃদয়টা নরম করে কথা বলছো না তারিখ শেষ হয়ে গেছে ও তারিখ তারিখ শেষ হয়ে গেছে না রাত্রি তোর চুক্তি নেই আমি রাতের চুক্তি নেই তাই